কিছুদিন আগেও যাদের দায়িত্ব ছিল অপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো তারাই এখন হাজির হয়েছেন অপরাধী হয়ে বিচারের কাঠগড়ায় জুলাই আগস্ট গণহত্যা মামলায় বুধবার ট্রাইব্যুনালে আনা হয় সাবেক সহ পুলিশ ও সেনাবাহিনীর সাবেক আট কর্মকর্তাকে এজন্য নিশ্চিত করা হয় কড়া নিরাপত্তা প্রিজন ব্যনে করে একে একে আসেন জসীমউদ্দিন মোল্লা যাত্রাবাড়িতে গণহত্যার বাস্তবায়নকারী সাবেক ওসি আবুল হাসান সাভারের হত্যা ও লাশ পুড়িয়ে ফেলার মদতদাতা শহীদুল ইসলাম সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন ও আয়নাঘরের জনক জিয়াউল আহসান পরে সবাইকে গ্রেফতার দেখানো হয় এদিন এজলাস কক্ষ ছিল কানায় কানায় পূর্ণ এজলাস কক্ষে ঢোকার সময় কেউ ছিলেন মাথা নত করে কেউ আসেন মুখ ঢেকে হাউমাউ করে কেঁদেও ফেলেন একজন জেয়াল আহসান কিছু বলতে চেয়েও ভাষা হারিয়ে ফেলেন সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ ছিল এজলাস কক্ষে শুনানির শুরুতে চিফ প্রসিকিউটর তুলে ধরেন জুলাই আগস্ট গণহত্যায় পুলিশ কর্মকর্তাদের পৈশাচিক ভূমিকার কথা সাবেক আইজিপি আবদুল্লাহ মামুনকে গণহত্যা সুপ্রিম কমান্ডার বলে অভিযোগ করেন তিনি জুলাই আগস্টের সময়ে বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক হিসাবে ছিলেন পুলিশ বাহিনীর সুপ্রিম কমান্ডার ছিলেন তার নেতৃত্বে গোটা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল জুড়ে নিরস্ত্র নিরীহ ছাত্র জনতার উপরে নির্বিচার গুলি গুলিবর্ষণ করে প্রায় দুই সহস্রাধিক ছাত্রকে হত্যা এবং পঁচিশ সহস্রাধিক মানুষকে আহত এবং পঙ্গু দৃষ্টিশক্তি হারানো বা করা অঙ্গহানি করার মতো অপরাধ তারা সংগঠিত করেছেন আর সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে কষায়ের সঙ্গে তুলনা করা হয় তিনি বাংলাদেশের গুম এনফোর্সড ডিজেপিয়ারেন্স এবং এই গুমের পরে নিয়ে গিয়ে তাদেরকে যে ঐ অত্যাচার তারপরে হত্যা করে লাশ বিভিন্ন জায়গায় ডিসপোজাল করে দেয়া এই কালচারের জনক হচ্ছেন তিনি শুনানি শেষে 19 ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়া নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেপ্তার থাকবেন তারা মোহাম্মদ সাকিব দেশ টিভি ঢাকা